হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। রুমে আরো একটা নতুন ভাবে তোমাদের স্বাগত জানাচ্ছি। তোমরা তো জানো আমরা এখন ভ্যাটিকান সিটিতে আছি, আর এখন আমরা যে জায়গাটাতে যাচ্ছি সেটা হচ্ছে ভ্যাটিকান সিটির একটা খুব সুন্দর জায়গা। তো তার নাম হচ্ছে সেন্ট পিটার্স ব্যাসিলিকা, যেটাকে বলা হয় পৃথিবীর মধ্যে সবচেয়ে পুরনো চার্চ, যেটা ফেমাস হচ্ছে তার গ্রেট আর্কিটেকচারের জন্য। আর এখানে লার্জ ডোম আছে আর খুব সুন্দর গির্জাটা, চলো তোমাদেরকে দেখাচ্ছি। আমরা গির্জা ঢোকার সাথে সাথে দেখো কি সুন্দর কারুকার্য গুলো তোমাদের দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর সুন্দর ছবি আঁকা। তারপরে মানে স্ট্রাকচার যেটা সেগুলো অন্যরকম, স্ট্যাচু গুলো মানে বলে না যে এক্সেবার্কারে ওরকম টাইপের, কত পুরনো ভাস্কর্য আজও আছে, হয়তো কিছুটা মলিন হয়েছে কিন্তু আজও তার অস্তিত্ব আছে। আগের ভ্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমার ফোনের চার্জ প্রায় শেষ হয়ে গেছিল, কিছুটা পার্সেন্টেজ বাকি ছিল চার্জ। ভাবলাম যে দুটো ভিডিও করে চার্জ শেষ করার থেকে অনেকগুলো ফটো তোলা অনেক বেটার, অন্তত সব দেখানো যাবে, তাই জন্য আমি ফটো তুলেছি আর কয়েকটা ভিডিও করেছি হাজব্যান্ডের ফোন থেকে। দেখো এই আর্কিটেকচার, যে স্ট্রাকচারটা কি সুন্দর, এটা লোক যাচ্ছে মানে শুধু এক একটা ফ্লোর আর কি এইভাবে নিচে চলে যাচ্ছে, কি সুন্দর লাগছে উপর থেকে দেখতে, মানে অসাধারণের স্ট্রাকচারটা। সেন্ট পিটার বাসিলিকা দিলেই কিন্তু এই ছবিটাই ফার্স্টে ইন্টারনেটে ভেসে ওঠে। তো খুব সুন্দর জায়গাটা, মানে এই আমরা যেমন কলোসিয়ামে গেছিলাম ওটা একটা সম্পূর্ণ অন্য কিছুর জন্য বিখ্যাত, সেরকম ভ্যাটিকান সিটিটা সম্পূর্ণ অন্য রকম। এর যে কারুকার্য, ভাস্কর্য, স্থাপত্য যেগুলো সেগুলো মানে পৃথিবী বিখ্যাত যাকে বলে। তো অনেক বছরের পুরনো সে সমস্ত জিনিস দেখে বেশ ভালো লাগলো। এই ভ্যাটিকান সিটি আমরা ছোটবেলা ইতিহাসের বইয়ের পাতাতেও পড়েছি, তো আজ নিজের চোখে দেখছি, তো খুবই ভালো লাগছে। তো চলো অনেক ছবি তোমরা দেখবে, তো সেগুলো তোমরা দেখতে থাকো। আর আমাকে ভিডিওর শেষে লাস্টে কমেন্ট করে অবশ্যই জানিও যে এই যে সুন্দর সুন্দর কারুকার্য, স্থাপত্য যেগুলো তোমাদেরকে দেখাচ্ছি ওগুলো তোমাদের দেখে কেমন লাগছে। ভাবতে অবাক লাগছে না যে ইতিহাসের বইয়ের পাতায় পড়া সেই সময় যেগুলো আমরা ধরো ইমাজিন করতাম সেগুলো তোমরাও চোখের সামনে দেখছো আমার থ্রু দিয়ে। তো তোমাদের কেমন লাগছে কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও। যত দেখা যাচ্ছে ততই চোখ ধাঁধিয়ে যাচ্ছে না, মনে প্রশ্ন জাগছে না যে কত বছর আগের তৈরি, তখন এত টেকনোলজি ছিল না, কিভাবে এত সুন্দর কারুকার্য কিভাবে করা সম্ভব। আমার মনেও বহুবার এই প্রশ্নটা উকি মেরেছে, কিন্তু এগুলো তো সমস্ত কিছু ইতিহাস, এগুলোর একসময় সত্যি এক্সিস্টেন্স ছিল, এগুলোর আমরা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি, আজ নিজের চোখে দেখছি, দেখে বিশ্বাস করতে একটু কষ্টই হচ্ছে যে তখন এত টেকনোলজি ছিল না, কিন্তু কিভাবে শিল্পীরা কিভাবে এত সুন্দর নিখুঁত নিপুণ তাদের কাজ কি করে সম্ভব। বাট সত্যি তো এগুলো তো হয়েই ছিল, ওই জন্য আমরা এখন দেখতে পাচ্ছি। আজ হয়তো ঝা চকচকে সেই ভাবটা নেই, শতাব্দী পুরনো সেই জিনিসগুলোর উপর হয়তো মলিনতার ছাপ পড়ে গেছে কিছুটা, কিন্তু এগুলো ইতিহাসের সাক্ষী এরা বহন করে নিয়ে চলেছে। তো তোমাদের কেমন লাগলো প্লিজ কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আজকে আমাদের ট্যুর শেষ হলো, আর এই ট্যুরের সাথেই আমাদের পুরো ইটালি ট্রিপটাও শেষ হলো। বিগত কয়েকটা ভিডিওতে তোমরা দেখেছো রোমের কিছু ভিডিও, যেগুলো আমরা ছোটবেলায় ইতিহাসের বইয়ের পাতায় পড়েছি, তো সেগুলো আজকে আমরা আর কি চাক্ষুষ করলাম। তো এতটাই ভালো লাগলো যে কি বলবো, মানে এটার কোনো ভাষা নেই, তোমাদেরও দেখানোর চেষ্টা করলাম। আর পুরো ইটালি ট্রিপ মানে তোমরা মোটামুটি মাসখানেক ধরেই আমার এই ব্লগ দেখছো ইটালি ট্রিপের পুরো। আসলে আমরা যে ইউরোপ ট্যুরে এসেছি না, আমরা 5টা দিনই হচ্ছে ইটালিতে ছিলাম, আর 5টা দিনের মধ্যেই এত কিছু আমরা দেখে নিয়েছি। এই 5 দিনে আমরা ইটালির নানা শহরে ঘুরেছি, যেমন হচ্ছে ফার্স্টেই গেছিলাম আমরা ইটালির পিসা, যেখানে লিনেন টাওয়ার মানে হেলানো মিনার আছে, যেটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটা। তারপরে ভেনিস, ভেনিসে গন্ডোলা রাইড করেছিলাম, তারপরে গেছিলাম ক্যাপ্রি আইল্যান্ড, নানা রকম আইল্যান্ড দেখেছিলাম তোমাদেরকে, তারপরে বোলোগনা, সুন্দর শহর, মিষ্টি একটা শহর, তারপরে এসেছি রোম যেখানে ইতিহাস ছড়ানো। তো বুঝতেই পারছো যে ইতালিতে দেখার মতো কত জিনিস আছে,
তো ইটালির তো প্রত্যেকটা পরতে পরতে ইতিহাস, মানে প্রত্যেকটা লেয়ারে ইতিহাস ছড়ানো। তো আমরা খুব সামান্যই হয়তো দেখেছি, তবে হ্যাঁ, সপ্তম আশ্চর্যের মধ্যে দুটো আশ্চর্য আমরা দেখেছি, যেটা হচ্ছে পিসার হেলানো মিনার, আমার আগের ব্লগে তোমরা নিশ্চয়ই দেখেছো, আর রোমের কলোসিয়াম, যেখানে আমরা ছোটবেলা ইতিহাসের বইয়ের পাতায় পড়েছিলাম ক্রীতদাসদের সাথে পশুর লড়াই লাগিয়ে দিত নিষ্ঠুর রোমান সম্রাট, সেই সব নৃশংসতার ইতিহাস এই ভিডিওটারই দুটো তিনটে আগের ভিডিওতেই তোমরা পেয়ে যাবে। তোমরা যারা দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে ঠিক এই ভিডিওটারই তিন চারটে ভিডিও আগে দেখতে পারবে। তো কেমন লাগলো তোমাদেরকে প্লিজ কমেন্ট করে জানিও। আজকের পর থেকে আর ইটালির কোনো ভিডিও আসবে না, কারণ সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করলাম, আর কোনো ভিডিও নেই। তো কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে ছোট্ট করে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। চলো আজকের মতো টাটা।